भगवान के बला भगवान निजे बोलछेन केउ जदि शांति पेते चाय तीनटे जिनिस जाना दरकार कि जाना दरकार भगवान कृष्ण होच्छे सबकिछुर भोक्ता भक्ता राम यज्ञ तपस्या सबकिछुर भक्ता होच्छे भगवान कृष्ण भक्ता राम यज्ञ तपस्या सर्वलोक महेश्वर अनंत कोटि विश्व ब्रह्मांडेर मालिक होच्छे भगवान कृष्ण भक्ता राम यज्ञ तपस्या सर्वलोक महेश्वर आर सुहृदं सर्वभूतानां भगवान होच्छे सबथेके निकटतम बंधु আমাদের এই জগতে অনেক বন্ধু কিন্তু সবথেকে নিকটতম বন্ধু আছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণকে যদি তিনটে জিনিস কৃষ্ণ সম্পর্কে জানতে হবে কি সবকিছুর ভক্তা আমি নই ভগবান কৃষ্ণ ভক্তারাম যোগ্যতা প্রসাদ সর্বলোক মহেশ্বর সবকিছুর মালিক ভগবান কৃষ্ণ অনেকে আমরা বলি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ এশিয়া মহাদেশের মালিক কৃষ্ণ ভারতবর্ষের মালিক কৃষ্ণ ওয়েস্ট বেঙ্গলের মালিক কৃষ্ণ উত্তর চব্বিশ পরগনার মালিক কৃষ্ণ বারাসাতের মালিক কৃষ্ণ কিন্তু আমার ঘরের মালিক হচ্ছে আমি এইটা আমরা অনেক সময় আমরা এই বিশ্বাস করতে চাই না যে আমার বাড়ির মালিকও ভগবান কৃষ্ণ তুহ জগন্নাথ জগবাহির নহ মুইছা ভগবানের আর এক নাম কি জগন্নাথ আমার বাড়ির নাথ দেশের নাথ জগতের নাথ হচ্ছে ভগবান তো ভগবান যদি জগন্নাথ হয় তাহলে আমার ঘরের নাথও ভগবান তা মালিকের জায়গা কেমন হওয়া উচিত আর চাকরের জায়গা কেমন হওয়া উচিত কিন্তু আমরা ওলট পালট করে ফেলি আমরা ভুলবশত মালিকের জায়গায় আমরা শুয়ে থাকি আর চাকরের জায়গা যেটা হওয়া উচিত সেখানকে অনেক সময় ভগবানকে দিয়ে দিই যে ঘরটা ভালো হবে না যে ঘরে থাকতে অসুবিধা যেরকম বেশিরভাগ অনেক বাড়িতে দেখা যায় শিলে কোটা আছে না ওই সিঁড়ির উপরে একটা ঘর ওই ঘরে কেউ থাকে না থাকার জায়গা হয় না ছোট জায়গা তো তখন ওই জায়গাটা এটা কি হবে ভগবানের জন্য আসলে সেটা হওয়া উচিত নয় তাহলে কি হবে যদি জায়গা চেঞ্জ করা হয় তাহলে পিটান খেতে হয় একটা কাহিনী আছে একজন রাজা ছিলেন তা রাজার সুন্দর বাড়ি আর বাড়ির একটা চাকর ছিল সেই চাকর প্রত্যেকদিন ঘরটা পরিষ্কার করত চাকর প্রত্যেকদিন ঘরটা পরিষ্কার করত ঘরটা পরিষ্কার করাতে আর ওই একদিন কি হয়েছে ঘর পরিষ্কার করতে এসেছে তখন বাড়িতে কেউ নেই চাকর এসছে ঘর তারপরে ঘর পরিষ্কার করেছে রাজার বেড একটু হাত দিয়ে দেখছে কেমন কেমন লাগছে হেভি সফট মলমক না কি বলে নরম এত নরম একটু হাতটা প্রথমে একটু হাতের মাথা একটু দিয়েছে টাচ করে তারপরে একটু পুরো হাতটা দিয়ে কেমন লাগে দুটো হাতটা দিয়ে কেমন লাগে হেভি লাগছে তা একটু বসি এখন তো ঘরে কেউ নেই একটু বসি
ও ওই বেডের উপরে একটু বসেছে আরামে, একটু শুয়ে পড়ি, কেউ দেখছে না, একটু শুয়ে পড়েছে। ভাবছে একটু শুয়েই আমি উঠে যাবো, এত এত সুন্দর বেড, এত নরম, শুয়েছে ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে। তো একটু পরে রাজা চলে এসছে, রাজা এসে দেখছে ওটা চাকর আমার বেডে শুয়ে আছে, কি খুশি হয়ে যাবে? খুব রেগে যাবে, খুব রেগে গেছে, রেগে চাবুক এনে ধাম ধাম করে মারতে শুরু করে, বেটা চাকর আমার বেডে শুয়ে আছো, খুব মারছে। কিছুক্ষণ কান্না করছে, মারছে, আবার হাসছে, হা করে হাসছে, আবার কান্না করছে, আবার হাসছে। তারপরে রাজা মার বন্ধ করে দিল, আরে তুমি কখনো হাসছো, কখনো কান্না করছো, কি ব্যাপার তোমার, তোমাদের মারছি, তুমি করেছো অন্যায়, আমার বেডে শুয়েছ, তুমি কান্না করছো কেন? তা প্রথমে হাসছো কেন, তুই হাসছি কেন? আমি একটু আধা ঘন্টার জন্য শুয়েছি, তাই কতবার চাবুক খেতে হয়েছে, তাই এইরকম বিচার দেখে আমার হাসি পাচ্ছে। কান্না করছো কেন? না, কান্না করছি এই জন্য যে আমার আধা ঘন্টা শুয়ে পড়াতে যদি এতবার চাবুক খেতে হয়, আর আপনি সারা জীবন এই বেডে শুচ্ছেন, তাহলে আপনাকে কতবার চাবুক খেতে হবে? এই চিন্তা করে আমার বড় কান্না আসছে। তা আসলে সব কিছু ভগবানের, আর ভগবানকে না দিয়ে যে খায় তাকে বলা হয় চোর। আমি বলছি না, গীতাতে বলছেন যে আমার জিনিস আমাকে না দিয়ে খায় সে হচ্ছে চোর। তা আমরা যদি সব মনে করি এই হচ্ছে আমার, এটাই হচ্ছে ভুল। আমার মনে আছে মেদিনীপুরে আমি একটা ক্লাস দিয়েছিলাম গৃহপ্রবেশ অনুষ্ঠানে, ওই ক্লাসে অনেক ভিউ হয়েছে প্রায়। তা কিছুদিন আগেও হাবড়া থেকে আমাকে বলছিলেন যে, তা ওই ক্লাসে আমি বলেছিলাম যে গৃহস্থ ভক্তদের গৃহপ্রবেশ নেই। কিন্তু ভক্তরা গৃহপ্রবেশ কেন করে? গৃহটাকে তারা মনে করে না ভোগের স্থান, তারা মনে করে বৈষ্ণবের সেবার স্থান, তারা গৃহটাকে ভগবানের মন্দির হিসাবে মনে করে, আর মন্দির মার্জন করা দরকার। যেখানে ভগবান থাকে সেটা হচ্ছে বৃন্দাবন। আমি ছোট একটা বাচ্চার সঙ্গে কথা বলছিলাম, রাধে নাম, রাধে বলছে যে আমি বৃন্দাবনে যাব, ওর যাওয়ার খুব ইচ্ছা। ছোট্ট বাচ্চা কিন্তু মন সবসময় নাকি বৃন্দাবনে চিন্তা করে আর বৃন্দাবনের কথা বলে। তো বৃন্দাবন কেন যেতে চায়? না, ভগবান আছে, তা যেখানে ভগবান থাকে সেটাই বৃন্দাবন। তাই আমাদের আচার্যরা গাইছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ নাশি মা পায়। যেদিন দেখি গৃহেতে হরি ভজন হচ্ছে, সেই গৃহটাকে মনে হয় না জড় জগতের অন্য কিছু, সেটাকে মনে হয় গোলক বৃন্দাবন। তাই গৃহস্থ ভক্ত গৃহ নির্মাণ করে কিসের জন্য? বৈষ্ণব সেবার জন্য, প্রচারের উদ্দেশ্যে, ভগবানের সেবার জন্য। কারণ রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে ভজন করছিলেন, তখন রদ্দুর পড়েছিল, আর রাধারানী এসে এরকম আঁচল দিয়ে ছায়া দিচ্ছিলেন বৃন্দাবনে রাধাকে। যখন
যখন এরকম ছায়া দিচ্ছেন এইটা দেখতে পেরেছেন রূপ গোস্বামী, তখন রঘুনাথ দাস গোস্বামীকে বলেছে তুমি ব্রজধামে এসেছ কি জন্য, রাধারানীর সেবা করতে না রাধারানীর কাছে সেবা নিতে? বলেছে যে না আমি রাধারানীর সেবা করতে এসেছি। তখন বলছে রাধারানীর যদি সেবা করতে চাও তাহলে ভজন কুটির নির্মাণ করে রাধারানীর সেবা করো, কারণ ভজন কুটির নির্মাণ করবে না তাহলে রাধারানী এসে তোমার সেবা করতে লেগে যাবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী ভজন কুটির নির্মাণ করেছেন। তা ভক্তরা গৃহ নির্মাণ করে ভজনের জন্য, গৃহ নির্মাণ করে ভজন করার জন্য, ভোগের জন্য। এই জন্য যে গৃহে ভগবান থাকে, ভগবান এই গৃহের মালিক হবে ভগবান। বাড়ি যদি বাবা থাকে, রান্না বান্না হলো বাবাকে দিল না নিজেরা খেলো, তাহলে কেমন হবে? কেউ তাকে ভালো বলবে না। তা আমরা সবকিছুর মালিক জানি ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যদি সবকিছুর মালিক হয় তা যা কিছু সবকিছু আগে ভগবানের জন্যই উদ্ধৃত উদ্দিষ্ট হবে। ভালো কিছু হলে আগে ভগবানের জন্য, ভালো কিছু রান্না সব ভগবানের জন্য, ভালো কিছু আসলে আগে ভগবানের, কারণ ভগবান হচ্ছে আমাদের পিতা, সবার পিতা। শ্রীকৃষ্ণ জগতের পিতা, যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মেতা। শ্রীকৃষ্ণ জগতের পিতা, সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র, সুপুত্র হচ্ছে সে যে পিতাকে ভক্তি। এই জন্য আমাদের সবার পিতা জগন্নাথ, তার জন্য যা কিছু করা উচিত। তা গৃহপ্রবেশ মানে ভগবানের সেবা করার জন্য প্রবেশ, বৈষ্ণব সেবার জন্য গৃহপ্রবেশ, এটাই গৃহস্থ ভক্তরা মনে ভগবানের জন্যই সবকিছু করে, ভক্তি বিনোদ ঠাকুরের সেই ভাব। এই জন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে গৃহে থাকো মনে থাকো সদা হরি বলে ডাকো। আমরা গৃহে থাকতে পারি, গৃহ থেকেও মন্দিরে থাকা যায়, কিন্তু মনটাকে ভগবানের চরণে রাখতে হবে। শুধু তিলক পরে করলেই যে মনটা ভগবানের চরণে যায় তা নয়, মনটা বড় চঞ্চল, এদিকে ছোটে এদিকে যায় এদিকে, কিন্তু সবকিছুর মধ্যস্থ যে ভগবান থাকবে সেটাকে চিন্তা করার জন্য ভগবানকে গৃহে স্থাপন করা, রান্না করে আগে দিতে ভগবানকে, কিছু আনলে আগে ভগবানকে। আজকে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি, ওনার সুন্দর একটা লীলা আছে। যখন বয়স 7-12 এরকম বয়স, কম বয়স, ভক্তি বিনোদ ঠাকুর ওনার পিতা কিছু সুন্দর আম এসেছেন ঘরে, আম এনেছেন। তা ভক্তি বিনোদ ঠাকুর ওনার নাম ছিল বিমলা প্রসাদ, ওই একটা আম সুন্দর আম দেখে একটা আম খেয়ে নিয়েছে। তখন ভক্তি বিনোদ ঠাকুর বললেন বিমলা প্রসাদ, ভগবানকে দেওয়ার আগে তুমি আমটা খেয়ে নিলে? আর সেই জন্য ভক্তিনাথ ঠাকুরের মনে এত দুঃখ লেগেছিল যে আমি মহা ভুল করেছি, ভগবানকে দেওয়ার আগে আমি খেয়েছি। এজন্য সারা জীবনে তিনি আর আম গ্রহণ করেন, সারা জীবনে যখনই কোনো ভালো আম ভক্তিনাথ ঠাকুরকে দিতেন কেউ না আমি খাবো না, আমি অপরাধী, আমি ভগবানকে না দিয়ে আমি খেয়ে নিয়েছি, ছোট ভালো হতে পারে, সারা জীবনে টার্গেট করে রেখেছে আফসোস।
এটা আদর্শ যে যা কিছু ভগবানের সম্পত্তি ভগবানের উদ্দেশ্যে সবকিছু ভালো ভালো জিনিস ভগবানের জন্য নিবেদন করা। আমরা দেখি ঘরে যদি কারো বার্থডে হয় কত কিছু উৎসব অনুষ্ঠান হয় ভগবানের বার্থডেতে নকুল দানা। আজকে না অনেক বাড়িতে আছে আজকে না জন্মাষ্টমী একটু নকুল দানা বেশি করে এলো না। ভগবত সেবাটা হয় আত্মবত। আত্মবত মানে কি? আমার যেমন গরম লাগে ভগবানেরও গরম লাগে, আমার রাম যেমন স্নান করলে ভালো লাগে ভগবানেরও তাই, আমার যেমন নতুন পোশাক পরলে মনে একটু আনন্দ হয় কি না ভগবানেরও তাই। এ হচ্ছে ভাব, ভক্ত ভগবানের এই ভাব। এই জন্য ভগবানের জন্য কি না করে, ভগবানকে অনেকদিন একই ড্রেস পরানো আছে, কষ্ট হচ্ছে প্রত্যেক দিন। আমরা দিনের বেলায় দুইবার অনেক সময় ড্রেস চেঞ্জ করি, কেউ কেউ সকালে একবার ড্রেস, আবার রাত্রে আবার অন্য ড্রেস পরে, নাইট ড্রেস পরে শোয়, কত। আর ভগবানকে ড্রেস চেঞ্জ করছি না, ভগবানের চরণে ফুল আছে ফুলগুলো সরাচ্ছি না, রাত্রে শোয়ার আগে সেগুলো সরিয়ে দিতে হবে, একটু মুছে দিতে হবে। ভাব মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এটা ভগবানের জন্য করছি। আমরা যখন ইসকনে জয়েন করি আমাদের মহারাজরা বলতেন ঝাড়ু দাও, ভালো করে ঝাড়ু দাও, তাহলে কি হবে, এই রাস্তা পরিষ্কার করলে তোমাদের হৃদয় পরিষ্কার হবে। তা আমাদের ধামে যে ঝাড়ু দিতে হবে না, আমরা আমাদের মন্দির যে যার ঘরের মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারি, আমাদের হৃদয় পরিষ্কার হবে। আর হৃদয় পরিষ্কার হলে দুঃখ জ্বালা যন্ত্রণা উদ্বেগ উৎকণ্ঠা চঞ্চলতা কেটে যাবে। ভগবান সাক্ষাৎ, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ গজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ গজেন্দ্র। অনেকে বাইরের লোকেরা কি মনে করে, বলে এ সাধুরা এ কাঠ পাথর দিয়ে মেটাল দিয়ে মূর্তি তৈরি করেছে, এ ভগবান কখনো খায় নাকি, ভগবান কখনো ঘুমায় নাকি, এ নিজেরা খাবে বলে এটা ওটা রান্না করে ভোগ লাগাচ্ছে। অনেকে বলে না এ কাঠ পাথর, রাধা গোবিন্দ স্বামী মহারাজ বিদেশে গিয়েছিলেন, আসার পথে দুবাই বা আর একটা কোনো বড় স্টেশন যা ভায়া হয়ে আসতে হয় ইন্ডিয়াতে, তো ওখানে ফ্লাইট চেঞ্জ করার ব্যাপার ছিল। তা ফ্লাইট চেঞ্জ করার জন্য উনি কয়েক ঘন্টা ওখানে অপেক্ষা করছিলেন। যারা যারা যাত্রীরা তারা দেখছে সবাই মুসলমান যারা নামাজ পড়ছে, কিন্তু উনি এক জায়গায় বসে বসেই জপ করছেন। তা একজন হোটেলের যে হোটেলে যে ওনারা যেখানে হবে সেখান থেকে একজন ম্যানেজার দেখলেন, অনেকক্ষণ ধরে দেখলেন এই ব্যক্তিটা বসে আছে কি যেন জব করছে আর নামাজ পড়তেও যাচ্ছে না, তাহলে বুঝতে পারলেন এর হিন্দু। এসে জিজ্ঞাসা করলেন আর ইউ হিন্দু, বলছে ইয়েস। তো বলছে আমরা, ও বলছে তখন যে আমি শুনেছি হিন্দুরা পাথর পুজো করে, পাথরের পুজো করে না, হিন্দুরা পাথর পুজো করে না, আমি শুনেছি ইন্ডিয়াতে হিন্দুরা পাথরের পুজো করে। সে মুসলমান জিজ্ঞাসা করে, বলছে না 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 হিন্দুরা পাথর পুজো করলে যদি করতো তাহলে আমি এই তো এই বিল্ডিং এ মার্বেল আছে
ভগবান রূপ দেওয়া হয়, ভগবানের রূপ পাথরে দেওয়া যায়, কাঠের দেওয়া যায়, মাটির দেওয়া যায়, বিভিন্ন মূর্তি, তা সেখানে ভগবান অধিষ্ঠান, আর সেই ভগবানের আমরা পুজো করি। আমরা যদি পাথর পুজো করতাম, তাহলে এই পাথরের উপর দিয়ে আমি হাঁটে হেঁটে চলছি কি করে? আমরা কখনো পাথর পাড়াতাম না। হিন্দুরা পাথর পুজো করে না, ভগবানের পুজো করে। চৈতন্য চরিতামৃতে সুন্দর বর্ণনা আছে, ভগবান সাক্ষাৎ। আমি দু একটা কাহিনী বলবো যেভাবে কিভাবে ভগবান যে সাক্ষাৎ ভগবান, উনি যে কথা বলেন, উনি যে খাওয়া দাওয়া করেন, সেটা আমরা আপনারা শুনবেন। তা প্রথমে মাধবেন্দ্র পুরীপাদের কথা বলি। মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন একজন শুদ্ধ ভক্ত, আকাশে মেঘ দেখলেই তার কৃষ্ণের কথা মনে পড়ত। তিনি ব্যাকুল হয়ে যেতেন, হা কৃষ্ণ বলে কখনো লুণ্ঠিত হয়ে পড়ত। মাধবেন্দ্র পুরীপাদ যখন বৃন্দাবনে গিয়েছেন, সেখানে তিনি একাকী ভজন করছেন, ছোট্ট গোপ বালক মাঠা নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কাছে এসেছে। অন্য যুগের কথা নয়, এই কলিযুগেরই কথা, 800-900 বছর আগের কথা, মহাপ্রভুর আগে। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদ। 500 বছর আগে মহাপ্রভু লীলা করেছে, তার গুরুদেব তার গুরুদেব। এই মাধবেন্দ্র পুরীপাদ যখন ভজন করেছেন করছিলেন গোবিন্দ কুণ্ডে বসে, তখন এসেছেন ছোট্ট বালক গোপাল, হাতে মাঠা, মাটির পাত্র, মাঠা নিয়ে এসে বলেছেন, মাধবেন্দ্র পুরি সাধু আপনি মাঠা গ্রহণ করো। তো বলছেন, আমি যে অনাহারে আছি তুমি কি করে জানলে? বলছে, আমি জেনেছি এখানকার মায়েরা জল নিতে এসেছিল, আপনাকে দেখে বলেছে যে এই সাধু বসে আছে জপ করছে, কিছু সারাদিন কিছু খাইনি, সেই জন্য মায়েরা আমাদের এই মাঠা দিয়ে পাঠিয়েছে। এই বৃন্দাবনে কেউ অনাহারে থাকে না, এই বৃন্দাবনে কেউ অনাহারে থাকে না, গোবিন্দ নিজের মুখে বলছে। যার কিছু নেই সে ভিক্ষা করে খায়, আর কেউ যদি ভিক্ষা করে না খায়, না ভিক্ষা করতে যায়, আমি নিজে এসে তাকে খাওয়াতে, ভগবানের প্রতিজ্ঞা। গীতাতে কৃষ্ণ নিজেই বলেছেন, অনন্যশ্চিন্তায়ন্ত যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহমহম। অনন্য চিন্তে যারা যে আমার সেবা করে, তার যা কিছু লাগবে সেগুলো আমি দিই, এবং যা আছে সেগুলো আমি রক্ষা করি, ভগবান প্রতিজ্ঞা করেছে। বর্ণনা আছে, মাধবেন্দ্র পুরীপাদকে সেই মাঠার মাটির ভার দিলেন, দিয়ে বললেন খেয়ে রেখে দিয়ে আমি পরে এসে নিয়ে যাব। কিন্তু খেয়েছেন, খেয়ে দেখছে পিছনে ফিরে তাকিয়ে আর তাকে দেখা যায়নি, সেই গোপ বালক হেঁটে হেঁটে তো কিছু দূর যাবে, আর দেখা যায়নি। সুন্দর বালক, সুন্দর লালা সচির দুলালা, নাচ তো শ্রী হরি কীর্তন হবে, লুটু লুটু দদি মাখন খায়, গোয়াল বালক সঙ্গ ধেনু চড়ায়, কৃষ্ণ জিনকা নাম হায়, গোকুল জিনকা ধাম হায়। তো ভগবানের সুন্দর কথা, ভগবানের সুন্দর বচন ভঙ্গি, ভগবানের সুন্দর চলন ভঙ্গি, সবকিছু মানুষকে আকর্ষণ। এই জগতের মানুষ
কর্তৃত্ব বায়ু দ্বারা গঠিত এই দেহতে যারা বোঝে না তারা বেশি আকৃষ্ট হয়, কিন্তু এ দেহ একদিন সব শেষ হয়ে যাবে। এ দেহ শীতল হবে, আঁখি স্পন্দনহীন হবে, চিতার আগুনে পুড়ে হবে ছাই। যে অঙ্গে আদর করো যেবা আবরণ করো, যে অঙ্গে কতবার ডেকোরেশন হয় কিন্তু সব ইলেকট্রিক চুল্লিতে ছাই হবে। আর এই রূপের প্রতি পুরুষ রূপের প্রতি মহিলারা আকৃষ্ট হয়, মহিলার প্রতি পুরুষরা আকৃষ্ট হয়। কখনো কোন বিশ্ব সুন্দরী হলেও কোন গরু আকৃষ্ট হয় কত? কিন্তু ভগবান বৃন্দাবনে যখন লীলা বিলাস করছিলেন ভগবানকে প্রতি আকৃষ্ট কেনা হয়েছে। গরু বাছুর ছুটে এসেছে, হরিণ হরিণী ছুটে এসেছে, ময়ূর ময়ূরী ছুটে এসেছে, বিহঙ্গ পতঙ্গ সব, হ্যাঁ বিহঙ্গ অর্থাৎ পাখিকুল তারা আকৃষ্ট হয়েছে, সবাই আকৃষ্ট হয়েছে। মানুষ আকৃষ্ট, দেবতা আকৃষ্ট, এমনকি ভগবানও ভগবানের প্রতি, বিষ্ণু আকৃষ্ট। বিষ্ণু বলছে আপনার দর্শন করার জন্য আমি কি করেছি, এই ব্রাহ্মণের পুত্রকে হরণ করে নিয়ে এসেছি, একটু একটু দর্শন করো বিষ্ণু। আবার দ্বারকায় যখন কৃষ্ণ ছিলেন নিজের পাথরের উপরে নিজের ছবি দেখতে পেয়ে বলছি এত সুন্দর ছবি কে কে, কৃষ্ণ নিজেই তার নিজের রূপের প্রতি আকৃষ্ট। আর সেই রূপ মাধবেন্দ্র পুরীপাদ দেখে কি মন থেকে চলে যাবে এক মুহূর্তে? বারবার বারবার কি করছেন, যে সেই রূপের চিন্তা করছেন, সেই কথার চিন্তা করছেন, সেই চলন ভঙ্গির চিন্তা করছে, সবকিছুর চিন্তা করছেন। আর চিন্তা করতে করতে সব সময়, কারণ সবকিছু মধুর, অধরং মধুরম, অধরং মধুরং বদনং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম, সবকিছু মধুর মধুর, ভগবানের সবকিছু মধুর। এটা চিনি না এটা মিশ্রি, কোন দিকটা মিষ্টি লাগবে, উপরের দিকটা না নিচের দিকটা? তো ভগবানের সবকিছুই মধুর। এই জন্য রাধা রানী সেই মাধুর্য আস্বাদন করে, আর ভগবান অবাক হয়ে চিন্তা করে আমার ভিতরে কি মাধুর্য আছে যা রাধারানী পাগল হয়ে যায় তার জন্য। রাধারানী কেন এত পাগল, কি আছে আমার ভিতরে? তাই ভগবান নিজে আবার রাধারানী হতে এসছে, কি তার রূপে আকৃষ্ট আকর্ষণ। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। পিছনে তাকালে পিছনে বসতে হবে, এখানে তাকালে সামনে বসতে হবে। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার, বিকশিয়া হৃদয়ন করে কৃষ্ণ দর্শন, ছাড়ে যে চিত্তের বিকার। যাকে দর্শন করলেই হৃদয়ের বহির্মুখতা সব অন্তর্মুখী হয়ে যায়। কিবা চূড়াশিরে, কিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ ঠাম, চরণ কমলে অমিয়া উছলে তাহাতে নূপুর দাম, সদা আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান, অনাশে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব। এক জায়গায় ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন,
আমি ঘরে না যাইব বনে প্রবেশিব লীলার রসের তরে ত্যাজি কুল লাজ ভজ ব্রজ রাজ বিনোদ মিনতি করে আমি ঘরে যাব না ঘরমুখী হব না আমি বনমুখী হব বৃন্দাবনে যাব ঘরে না যাইব বনে প্রবেশিব লীলা রসের তরে ত্যাজি কুল লাজ ভজ ব্রজ রাজ বিনোদ মিনতি করে আসলে ভগবানের প্রতি আকৃষ্ট হলেই মুশকিল হয়ে যায় যেটা বলছিলাম কোথায় যাব ঘরে যাব না বনে যাব কেউ ভয়ে বলছে না বাবা যদি বনে পাঠিয়ে দেয় মুশকিল হয়ে যাবে কৃষ্ণ আছে তাতে কি হয়েছে হ্যাঁ ঘরে তো অনেক কিছু আছে আমি ঘরে না যাইব বনে প্রবেশিব লীলা রসের তরে ত্যাজি কুল লাজ ভজ ব্রজ রাজ বিনোদ মিনতি করে তাকে লাভ করতে গেলে কিছু ছাড়তে হবে হাতে অন্য কিছু ধরে আছে তাহলে কৃষ্ণকে কি করে ধরবো ধরা যাবে না হাতে একটা ফেলে দিতে হবে তারপরে ধরা যাবে হ্যাঁ কৃষ্ণ বলছেন ধরো আমার হাত ধরো আমি বললাম হাতে তো অন্য কিছু আছে মোবাইল আছে অনেক কিছু আছে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে পাস বই আছে হ্যাঁ অনেক প্রপার্টি সোনা আছে দানা আছে এইগুলো রস বর্জন রস পর্শ পরম দ্রষ্টা নিবর্ততে ভালো জিনিস পেতে গেলে খারাপ জিনিস ত্যাগ করতে তার অনেক প্রমাণ আছে ষড়গোস্বামীর কথা শুনেছেন চিরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এনাদের সম্পর্কে বলা আছে কি ত্যাক্তা তূর্ণ মশেষ মন্ডল শ্রেণীর সদা তুচ্ছবত তুচ্ছবত পরিত্যাগ করেছে জড় ভরত তার রাজ ঐশ্বর্য মলবত পরিত্যাগ করেছে ভাগবত মেয়ে কয়েকদিন আগে আমি ওরকম করছিলাম কি না ছিল সব ত্যাগ করে সেই জন্য ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হতে গেলে অটোমেটিকলি ত্যাগ হয়ে যাবে সেই জন্য খবরদার ভক্তবৃন্দ আপনাদের আচার্যরা সতর্ক করে দিয়েছে খবরদার ওই গোবিন্দের দিকে দৃষ্টি দেবেন না তাহলে সংসারের বড় সর্বনাশ হয়ে যাবে বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ থাকে অভিলাষ বন্ধু সঙ্গে রঙ্গ পরিহাস করার যদি ইচ্ছা থাকে তবে মোর কথা রাখো যেও না কো যেও না কো তবে আমার কথা ধরো তুমি যদি তোমার বন্ধুকে নিয়ে ঠাট্টা তামাশা আনন্দ করতে চাও আমার কথা রাখো যেও না কো যেও না কো যেও না যেও না কোথায় কেশি তীর্থ ঘাটের সকাশ যেটা বৃন্দাবনে কেশি তীর্থ সেখানে সেই ঘাটের দিকে খবরদার যেও না গেলে কি হবে গোবিন্দ বিগ্রহ ধরি কথায় ওই আছেন হরি নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস নয়নে বঙ্কিম দৃষ্টি চর্চা নয়নে চায় বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস আর বিধু মন্দ হাসি তার মুখে কার মুখে গোবিন্দের মুখে আর সে রূপ যে একবার দেখে তার কি হয়ে যায় সে রূপ নয়ন হেরে কেহ নাহি ঘরে ফেরে সেইটা যদি কেউ একবার দেখে আর ঘরের দিকে যায় সর্বনাশ সন্ন্যাসী জীবের যে গো হয় সর্বনাশ
যারা সংসারে আসক্ত থাকতে চায়, পরিবার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নিয়ে, তাদের সর্বনাশ হয়ে যায়। কি হয়? কেন সর্বনাশ হয়? সবসময় মন পড়ে থাকে গোবিন্দের প্রতি। তা সংসারী জীব, কেউ যদি ভগবানের ভক্ত হয়, সংসার কর্ম করলেও মনটাকে ফেলে রাখতে হবে গোবিন্দের চরণে। পরবাসী নারীর মত, কিভাবে পরবাসী নারী জানেন? অবিবাহিত জীবনে কোনো মেয়ের তার কোন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু বিবাহ সেখানে হয়নি, অন্য জায়গায় হয়েছে। স্বামীর কাছে তার দায় দায়িত্ব ব্যবহার সব ঠিকভাবে করে, কিন্তু মনটা পড়ে থাকে ওই পর পুরুষের প্রতি। ঠিক সেই রকম এই উপদেশ দিয়ে বলা হয়েছে, আমাদের এই কর্তব্য বোধে সংসারে দায় দায়িত্ব পালন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু মনটাকে ফেলে রাখতে হবে কোথায়? পর পুরুষের প্রতি না পরম পুরুষের প্রতি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদির গোবিন্দ সর্বকারণ কারণ। যে পুরুষের প্রতি আকৃষ্ট হলে জীবন সার্থক হয়ে যায়। তাই তো ব্রজের গোপীরা, তার দায় দায়িত্ব ছিল সংসার, ছেলে মেয়ে পরিবার পরিজন কিনা ছিল, সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছে। তাই সেই রসসুধা পান করেছে। আমরা যে জায়গায় ছিলাম আবার ব্যাক করি, মাধবেন্দ্রপুরী পাশে কৃষ্ণের রূপ মাধুরী দেখেছে সেই গোপ বালক বেশ, কিন্তু আসলে তো কৃষ্ণ ছদ্ম বেশ ধারণ, বালক বেশ ধারণ করে মাথায় ময়ূর পাখি পাখা নিয়ে আসেনি, হাতে মুরলি নিয়ে আসেনি, রাখাল বেশে এসেছে, কিন্তু হলেও কি হবে, সেই তো গোবিন্দ। আর সেই গোবিন্দকে দেখেই মন আকৃষ্ট হয়েছে। গোপাল চলে গেছে বটে, কিন্তু তার মনটাকে যেন নিয়ে গেছে মাধবেন্দ্র পরিবার। আসলে ভগবান আসলে মুশকিল হয়ে যায়, বড় চোর ভগবান, অনেক বড় চোর। আর চুরি করবে তো করবে, ভক্তের মনটাই আগে চুরি করে নিয়ে যায়। আর গীতাতেও কৃষ্ণ তাই বলছেন, তুমি যদি কিছু দাও প্রথমে আগে আমার তোমার মনটাকে দাও। চারটে কাজ করতে বলছে, তার ভিতরে ফার্স্ট হচ্ছে বলছে মনটাকে, মন মনা তোমার মনটাকে তোমার কাছে না রেখে আমাকে দিও, মন মনা ভব, মত ভক্ত আমার ভক্ত, যাজি আমার পূজা করো, মন নমস্কার আমাকে প্রণাম করো, প্রথমে মনটাকে চাই। তাই মাধুরেন্দ্র পরিপাদ দেখলেন বটে রবীন্দ্রকে মনটা আছে। তারপরে বালক গোপাল তো চলে গেছেন, কিন্তু সারা রাত জপ করছেন আর চিন্তা করছেন। করতে 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 মাধবেন্দ্র পরিপাদে ভোরের দিকে একটু নিদ্রা এসেছে, নিদ্রা এসেছে স্বপ্নে দেখছে, স্বপ্নে যে গোপালকে, যে কৃষ্ণকে সামনে দেখেছিলেন সাক্ষাতে দিনের বেলায়, সেই ভগবান আবার এসেছেন স্বপ্নে। কেমন হয়? সারাদিন যদি টাকা টাকার চিন্তা করি, রাত্রে কৃষ্ণের চিন্তা আসবে, তাই না? আসবে? সারাদিন কৃষ্ণের চিন্তা করলে রাত্রে ঘুমানে সময়ও কৃষ্ণের। গোস্বামীদের সম্পর্কে বলা হয়েছে, দু ঘন্টা বিশ্রাম করতেন, রাত্রেও আবার যেটুকু বিশ্রাম করতেন সেই সময়টুকু সবসময় কৃষ্ণের স্বপ্ন দেখতেন। সব থেকে ভালো স্বপ্ন কোনটা? রাজা হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছে, ওইটা ভালো স্বপ্ন? বিবাহ স্বপ্ন নাকি? আসল ভালো স্বপ্ন হচ্ছে সেটা
যেটা গোবিন্দের স্বপ্ন দেখা। তা দিনের বেলায় আমরা যা স্বপ্ন যা কাজ করি যা চিন্তা করি রাত্রে সেটা স্বপ্ন আসে, ঠিক সেরকম সারা জীবন যা করব মৃত্যুর পরেই সেটাই আসবে। সারা জীবন ভগবানের নাম করলাম না, গীতা ভাগবত পড়লাম না, তাহলে মৃত্যুর পরে কখনো আসবে না। মাধবেন্দ্র পরিপাল রাত্রে সেই গোপালের আবার স্বপ্ন দেখছেন, একবার সাক্ষাৎ দর্শন করলেন আর একবার স্বপ্ন। স্বপ্নে এসে বলছেন, মাধবেন্দ্র পুরি, আমি অনেকদিন তোমার পথ চেয়ে আছি, তুমি কবে আমার সেবা করবে, চলো তোমাকে দেখিয়ে দিই। তাই বলে ভগবান হাত ধরেছে, স্বপ্নে ভগবান মাধবেন্দ্র পুরি তাদের হাত ধরেছে, হাত ধরে নিয়ে যাচ্ছেন একটা জঙ্গলের ভিতরে। আমাদের যদি এরকম হাতটা ধরতেন কেমন লাগতো, তার টাচ কেমন লাগে, তার স্পর্শ, যদি কোনোদিন স্পর্শ হয় তখন বুঝতে পারবে, এখন তো আর কি আর বুঝব। অমৃত সমান মাধবেন্দ্র পরিপাদের হাত ধরে সেই জঙ্গলে নিয়ে গেছে, আর বললেন, এই জঙ্গলে আমি অনেকদিন থেকে পড়ে আছি, দেখো দেখো এই বৃন্দাবনের গোবর্ধনধারী গোপাল, এই গোপাল হচ্ছে আমি, আর আমি অনেকদিন এই জঙ্গলের ভিতরে আছি, এখানে ঝড় বর্ষা অনাহারে আমি বড় কষ্ট পাচ্ছি, আমার সেবক আসলে এই বিগ্রহ হচ্ছে বজ্রনাভের প্রতিষ্ঠিত, তা বলছেন আমার সেবক ম্লেচ্ছর ভয়ে এই জঙ্গলে ফেলে রেখে চলে গেছে, তখন থেকে আমি কত কষ্ট পাচ্ছি, আমি অপেক্ষা করেছিলাম পুরি মাধব পুরি কবে আসবে, তুমি কবে আসবে আমার সেবা করবে। দেখো মনে হয় যেন ভগবানের খেতে দেওয়ার কেউ নেই, আমরা বুড়ো মানুষ দেখি অনেক সময় বাবা কেউ খেতে দিচ্ছে না, এরকম বলে না অনেক জায়গায়, ছেলে দেখছে না বাইরে, মনে হয় যেন ভগবানের সেই রকম, তা নয়, ভগবানের যার যার তার হাতে খায় না, যার উনি তার হাতে, ভগবান যার তার হাতে খেতে চায়, তাই কি না, যার তার হাতে খায় না, যে কেউ খেতে দিলে খাবে না। দুর্যোধন কত রকমের খাবার দাবার রেডি করেছিলেন, ভগবান বলছেন আমার ক্ষুধালেই খাবো না। আর পাশেই গেলেন বিদুরের বাড়িতে, তখন ক্ষুধাল জেগে গেল, হেভি ক্ষুধা লেগে গেছে, ভক্ত দেখলেই ক্ষুধা লাগে, অভক্ত দেখলে ক্ষুধা পালায় ভগবান। বিদুর বাড়িতে নেই, তার স্ত্রীকে বলছে ক্ষুধা লেগেছে খেতে দাও খেতে দাও, বিদুরের স্ত্রী কি দেবে কিছু রান্না করেনি, দেখছে একটা কলা আছে, কলাটাকে এনে দেবে, খোসা ছাড়িয়ে দেওয়ার ইচ্ছা, তাই খোসা ছাড়িয়েছে, কিন্তু আনন্দের আতিশ আছে, ভগবান কৃষ্ণ আমার হাতে খেতে এসছে, আনন্দের আতিশার যে কলাটাকে ফেলে খোসাটা দিয়েছে, আর ভগবান সেই খোসাই খাচ্ছে। ভগবান কত প্রেমের বশ, অন্য কিছুর বশ নয়, ঐশ্বর্য টাকা পয়সা অন্য কিছুর বশ নয়, প্রেম বশ, প্রেম দিয়ে যে তাকে ডাকে, প্রেম দিয়ে যে তাকে ভালোবাসে, তার কাছে ভগবান ছুটে আসে আর তার হাতে খেতে চায়। ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের জিনিস ভগবান ফিরেও না চায়, ভক্ত হলে তার জিনিস জোর করে করে কেড়ে কেড়ে খাবে। প্রমাণ শ্রীধর, কলা বেচা শ্রীধর জোর করে করে থোড় নেবে, জোর করে করে মোচা নেবে, দু আনাটা এক আনা দিয়ে ছুড়ে দিয়ে বলবে এক আনা নাও, এত কেন বেশি, নিয়ে হাঁটা দেবে, আর শ্রীধর টানবে, মা নিমাই টানবে, দুইজন টানাটানি হবে। অনেকক্ষণ পরে শ্রীধর মনে করবে ব্রাহ্মণকে কিছু দেওয়া উচিত, আমি তো গরিব দিতে পারি না, যদি নিয়ে যায় নিয়ে যায়।
এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন আসতেন শ্রীধরের কাছ থেকে নিতে। কেন, কি নেয়, কিছুর অভাব আছে? না, অভাব নেই, কিন্তু স্বভাব বাজে। কি স্বভাব বাজে? ভক্তের জিনিস চায়, এটাই হচ্ছে ভগবানের বাজে স্বভাব বলুন বা সর্ব উত্তম স্বভাব, প্রেম বশ্যতা। তাই ভগবান মাধবেন্দ্র পুরীপাদের হাত ধরে বলছেন, আমি এখানে অনেক কষ্ট পাচ্ছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে আমার সেবার ব্যবস্থা কর। মাধবেন্দ্র পুরীপাদ পরের দিন ব্রজবাসীদের সবাইকে ডাকলেন, চলো চলো, তোমাদের গোবর্ধনধারী গোপাল এই জঙ্গলের ভিতরে আছে, তার সেবা করি। তখন সবাই বের সেখানে জঙ্গল থেকে গোপালকে, গোবর্ধনধারী গোপালকে তুললেন, গোবর্ধনের উপর প্রতিষ্ঠা করলেন, একটা পাথর পিছনে দিলেন, একটা নিচে দিলেন, নিচে বসলেন, পিছনে হেলান দিলেন, সেবার ব্যবস্থা হলো। ব্রজবাসীর এক এক গ্রাম থেকে আসছে, তার গরুর গাড়িতে করে চাল ডাল আটা যা যা সব যে সব নিয়ে আসছে, গোপাল এসেছে, আহ কি আনন্দ, গোপালের ভোগ হবে, গোপালের রান্না করার জন্য সবাই লেগে গেছে, যত গ্রামবাসী সবাই ভগবানের রান্না, ভক্তদের আগ্রহ থাকা দরকার। কার বাড়ি ওটা বড় কথা নয়, ভগবানের জন্য ভোগের জন্য আমি যদি কিছু করতে পারি ওটাই ভালো। তা সারা গ্রামবাসী ছুটে এসছে, নিজেদের রীতি থেকে নিয়ে এসেছে, ভগবান তো কারো ব্যক্তিগত নয়। এসেছে রান্না করেছে, রান্না করে ওই ছোট পাত্র পাত্রে ভোগ নয়, যত অন্ন যত সবজি যত মন্ডা মিঠাই সব কিছু একসঙ্গে দিয়েছে গোপালকে খেতে। লোকেরা বলে না, নিজেরা খাবে বলে দেয়। কিছুটা ভক্তদের ভাব আছে, আমার ছেলে পাস্তা খেতে ভালোবাসে, তাহলে গোপালকে আজকে পাস্তা খাওয়াবে। অনেক সময় গোপালের কথা চিন্তা হয় না, ছেলের কথা চিন্তা হয়, ছেলে আজকে চাউমিন খাবো, তাহলে গোপালকে কি দেব, গোপাল তোমার ইচ্ছা না থাকলে তোমাকে চাউমিনই খেতে হবে। ভক্ত ভগবানের কথা চিন্তা করে, ভগবানের কি পছন্দ কি তার যথা। তবে এটা হচ্ছে ঠিক ভক্তির সঙ্গে একটু জ্ঞান মিশ্রিত আছে, যে ভক্তি করছে কিন্তু তার সঙ্গে একটু মানে পিওর ভক্তি নাই, যে শুধু ভগবানের সেই জন্য তবু ভক্তি কিন্তু পিওর নাই কিছুটা। হ্যাঁ, তা সারা গ্রামবাসীরা যত রান্না করেছে, যা যা রান্না হয়েছে সব গোপালের সামনে দিয়েছে। গোপাল খায় কি খায় না? গোপাল খায়, চোখ থাকলে দেখা যায়, যার চোখ অন্ধ সে দেখতে পায় না, চোখে ছানি পড়লে মনে হবে যেন চোখ ঠিক আছে, কিন্তু ডাক্তার জানে এ ছানি পড়েছে, দেখতে পাচ্ছে না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। যারা অভক্ত তারা দেখেও দেখে না, যেমন পেঁচা সূর্য উদয় হলেও বলে না সূর্য উঠেনি উঠেনি, নিচের দিকে তাকিয়ে থাকে। তা ভক্ত বুঝতে পারে ভগবান কিভাবে গ্রহণ করে। আমরা ভাবি যে ভগবানকে যা দিচ্ছি, এই এখন দেখছি ভোগ লাগছে, অত কত কত আইটেম রান্না হয়েছে সব ভোগ লাগছে, আমরা যখন প্রসাদ নিয়ে বের করবো দেখবো একদমই আজ হিটিজ আছে,
তাহলে ভাব বোঝারে ভগবান কি খেয়েছে, নিজের খাবে বলে এত সব আইটেম রান্না করেছে। দেখো মাধবেন্দ্র পরিপাত কি করেছে, যা অন্ন সবজি যা যা সব ভোগ লাগিয়েছে, পর্দা দিয়েছে ভিতরে ভোগ লাগিয়েছে, আর যখন ভোগ লেগেছে সঙ্গে সঙ্গে গোপালের ক্ষুধা ছিল, কতদিন খায়নি, অনেকদিন না খেয়ে আছে। আপনার যদি খুব ক্ষুধা লাগবে সারাদিন, হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকবেন, তারপরে সন্ধ্যার সময় যা খেতে দেবে তুই অমৃত বলে মনে হবে, ঠিক সেরকম গোপালকে যখন ভোগ লাগিয়েছে এটা কথা আছে, অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, অনেক দিনের ক্ষুধা, এক দুই দিনের ক্ষুধা না, কতদিনের ক্ষুধা, অনেক দিন না খেয়ে আছে, আর অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, সবাই খেয়েছে, সব খেয়ে নিয়েছে, মানে যতটা ছিল সবটাই গোপাল খেয়ে নিয়েছে। সব খেয়ে নিলে কি হলো, শূন্য, কে দেখতে পেয়েছে, মাধবেন্দ্র পরিপাত দেখছে যে গোপাল অতদিনের ক্ষুধা লেগেছে গোপাল সব খেয়ে নিয়েছে, নিজের চোখের সামনে দেখছে। তারপরে পরক্ষণে দেখলেন ভগবান তার ইচ্ছা করে আবার সব প্রসাদ রেখে দিয়েছে। এই জগতে এক থেকে এক মাইনাস করলে কত থাকে, জিরো, কিন্তু চিন্ময় জগতে এক থেকে এক নিয়ে গেলেও এক থাকে। ওম পূর্ণ মদ পূর্ণ মিদম পূর্ণ সম্পূর্ণ কে পূর্ণ মাদায় বৈশিষ্ট্যতে, এরকম শ্লোক একটা আছে আর মনে নেই, তা পূর্ণ সম্পূর্ণ হয়, পূর্ণ থেকে পূর্ণ নিলেও পূর্ণ থাকে। তাই ভগবান যদি সব খেয়েও নেয় আবার ভগবানের দৃষ্টিপাতের বলে সব পূর্ণ করে দিতে পারে। আমরা ভাবি তো ভগবান তো দাঁড়িয়ে আছে, ভগবান তো খেলেও না, ভগবান মুখ তো নড়লো না, ভগবান তার একটা অঙ্গ আর একটা অঙ্গের কাজ করে, আমরা চোখ দিয়ে কি করি দেখি, হাত দিয়ে কি করি কাজ করি, নাক দিয়ে শ্বাস গ্রহণ করি, মুখ দিয়ে খাওয়া দাওয়া করি, পা দিয়ে হাঁটা চলা করি, কিন্তু ভগবানের একটা অঙ্গ আর একটা অঙ্গের কাজ করে। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি, একটা অঙ্গ আর একটা, উনি চোখ দিয়ে খেতে পারেন, মাধবেন্দ্র পরিপাত দেখলো সব খেয়ে নিল, আবার পরক্ষণে দেখলো ভগবানের ইচ্ছাতে সব আবার পূর্ণ হয়ে গেল। একদিনের ঘটনা হলো, পরের দিন আর এক গ্রামের লোক বললো, আরে ওই গ্রামের ভক্তরা গিয়েছে, আমরা তো সুযোগ পাইনি, আমরা গ্রাম থেকে আমরা সব নিয়ে যাব। আর এক গ্রাম আবার আসলো পরের দিন, আবার ওই উৎসব, আবার ওই রান্না বান্না, আবার ওই ভোগ, ভগবান খেয়ে নিচ্ছেন। প্রত্যেক দিন উৎসব চললো, এক একজন ব্রজবাসীর একটা গাভী দিল, অনেক গাভী হয়ে গেল, কোনো ধনী ব্যক্তি এসে মন্দির করে দিল, কোনো ধনী ব্যক্তি মন্দির করে দিল, এইভাবে সুন্দর করে সেবার ব্যবস্থা হল। গরমকাল এসেছে, ভগবান আবার স্বপ্নে এসে বলছেন, আরে মাধব আমার না অঙ্গ জ্বালা করছে, গরম লাগছে, চন্দন আর কর্পূরের ব্যবস্থা কর, মলয়াস পর্বতের যে চন্দন আছে নীলাচলে সেখান থেকে তুমি নিয়ে আসো, কোথায়, উত্তরপ্রদেশ, ওখান থেকে আসতে হবে উড়িষ্যাতে, আর বলছে তোমাকে যেতে হবে। আমরাই কোন কত সেবা হলে আমরা বলি এই সেবক বা তাকে বলে তুমি করো এটা করো, আর মাধবেন্দ্র পরিপাত কত বয়স্ক, আবার ভগবান তখনকার সময় ফ্লাইট ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, এরকম ব্যবস্থা ছিল না, হেঁটে 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 আসতে হবে, বলে তোমাকে যেতে হবে। মাধবেন্দ্র পরিপাত তাতেই খুশি,
আমাকে ভগবান এই সেবার সুযোগ দিয়েছে। মাধবেন্দ্রপুরী পা যখন আসলেন, আসতে আসতে উড়িষ্যায় রেমুনাতে এসেছেন, তা মাধবেন্দ্রপুরী পা যখন আসতে আসতে উড়িষ্যায় যেতে বাংলায় আসলেন, অদ্বৈত আচার্যকে দীক্ষা দিলেন, তারপরে রেমুনাতে গেলেন যেখানে গোপীনাথ আছে, গোপীনাথের সেবককে জিজ্ঞাসা করলেন কি সেবা হয়, বলছে সুন্দর বাল্যভোগ হয়, রাজভোগ হয়, আর রাত্রে ১২টা মাটির পাত্রে অমৃত কেলি ক্ষীর ভোগ লাগে। ও ক্ষীর ভোগ লাগে, মনে মনে ভাবলেন কেমন সেই ক্ষীর ভোগ, যদি আমি একটু খেতে পারতাম তাহলে আমার বৃন্দাবনের গোপালের জন্য আমি সেই ভোগ লাগাতাম। আমার পরক্ষণে ভাবছি আরে এখনো তো ভোগ লাগেনি, এখন দুপুরের সময়, রাত্রে কোথায় ভোগ লাগবে, আর এখনই আমার খাওয়ার ইচ্ছা হয়ে গেছে, হায় রে হায় আমার মনে হয় অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, আর অপরাধ আবার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আরো কোনো অপরাধ হবে, ওখান থেকে পালিয়ে চলে গেলেন। রাত্রে একটা খোলা হাটে সেখানে হরিনাম করছেন, এদিকে রাত্রে গোপীনাথের যা সেবা দেওয়া হয়, ভোগ লাগে, ১২টা মৃৎপাত্রে সব কিছু হয়েছে, পূজারী স্বয়ং দিয়ে বিশ্রাম করছেন, রাত্রে গোপীনাথ দরজায় কড়া নাড়ছে, পূজারি ওঠো ওঠো, পূজারি ভগবানের স্বর, তাড়াতাড়ি করে করে তাড়াতাড়ি স্নান করে মন্দির খোলো, মন্দিরে আমার আঁচলের নিচে এক পা ভাণ্ড ক্ষীর আমি রেখেছি, ওই আমার পরম ভক্ত ও খেতে চেয়েছিল, তাকে তুমি মাধবেন্দ্রপুরী তাকে তুমি দিয়ে আসো, এই রাত্রে দিয়ে আসো। পূজারি সঙ্গে সঙ্গে সেই ক্ষীর নিয়েছে, দেখুন ভগবান যার লাগি গোপীনাথ ক্ষীর কহিলা চুরি, অতএব নাম হইল ক্ষীর চুরা হরি, ভগবানের নাম হলো চোর ক্ষীর চুরা হরি, ভগবান নিজের বদনামও কুড়াতে রাজি, চুরি সব থেকে খারাপ কাজ চুরি করতেও রাজি, কার জন্য, ভক্তের জন্য, আর আমরা ভগবানের জন্য নকল দানা দিতে রাজি শুধু, তাই ভগবানের জন্য আরো কিছু দিতে হবে, আরো কিছু অনেক কিছু দেওয়ার আছে, তাই ভগবান নিজে চুরি করে, ভগবান নিজে প্রসাদ খায়, ভগবান নিজে সে কথা বলে, তাহলে ভগবান জাগ্রত না? আর একটা কাহিনী করি, বিয়ের ঘটনা, ছোট বিপ্র বড় বিপ্র তারা তীর্থ ভ্রমণে গিয়েছেন, সেখানে যে ছোট বিপ্র বড় বিপ্রে অনেক সেবা করেন কুলীন ধনী, ছোট বিপ্র জানে ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হয়, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, তাই সমস্ত তীর্থ যাত্রাতে ছোট বিপ্র বড় বিপ্রের অনেক সেবা করেছেন। এরকম ভ্রমণ করে তখন বৃন্দাবনে এক জায়গায় বড় বিপ্র ছোট বিপ্রকে বলছেন, সচরাচর নিজের ছেলেও এরকম করে না, তুমি যা আমার সেবা করলে, তবে তোমাকে কিছু না দিলে আমার অকৃতজ্ঞতা হবে, আমি চাই আমার কন্যাকে তোমার কাছে তোমার সঙ্গে সম্প্রদান করতে, বলছে দেখুন আপনি ধনী কুলীন, আপনার কন্যার পানি গ্রহণের কোনো যোগ্যতা আমার নেই, আপনি শুধু বলছেন এটা আপনি ঘরে গিয়ে রাখতে পারবেন না, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, তাদের তারা কেউ মানবে না। তখন বড় বিপ্র বললে আমার মেয়ে আমি দেব, কে কি করতে পারে, আমি দেবই, বলছে আপনি এই প্রতিজ্ঞা রাখতে পারবেন না, তাই গোপালের কাছে আপনি একটু বলুন, তাহলে কোনো যদি দরকার হয় গোপালকে আমি আবার ডাকবো, কত বিশ্বাস ভগবান। গোপালের সামনে বলেছেন, বৃন্দাবনের গোপালের সামনে বলেছেন, হে গোপাল আমি
এই ছোট বিপ্রের সেবায় সন্তুষ্ট হয়ে আমি আমার কন্যাকে একে দান করব। আপনি তার সাক্ষী থাকলেন। এই বলে দুইজন বিপ্র আবার ঘরে ফিরে এসেছে। এ তো আষাঢ়ে গল্প নয়, কিন্তু সত্য ঘটনা। সেই গোপাল এখনো আছে, সেই বিগ্রহ এখনো আছে। তা দুই বিপ্র ঘরে ফিরে এসেছে। বড় বিপ্র যখন বাড়িতে খবরটা বলেছে, তার স্ত্রী তার ছেলে তো তেলে বেগুনে চলে গেছে। তুমি তোমার কন্যাকে দেবে, তোমাকে ঘর থেকে বের করে দেবে, বুড়ো বাম, কত গালি টালি দেয়। যা বুড়ো লোক হলে যা গালি দেয়, এটা শাস্ত্রে বলা নেই, এটা আমি একটু বানিয়ে বলেছি। কারণ কি, আমরা দেখি বয়স্ক লোকদের কি রকম গালি টালি দেয় অনেকে এসব বলে। তা তারা যে বলেছে তা বলছি না, কিন্তু তাকে ধিক্কার করেছে, তাকে তার কথা মানেনি, বলছে বলছে আরে আমি যে কথা দিয়েছি, বলছে কথা ওকে আর কে জানে, কেউ জানে না, বরঞ্চ বলছে আমি কি করে মিথ্যা কথা বলবো। বলে মিথ্যা কথা বলতে হবে না, তুমি শুধু বলবে কি বলেছি আমার মনে নেই, তারপরে যা করতে আমরা করবো। ছোট বিপ্র একদিন এসেছে কথা বলার জন্য, আপনি যে বলেছিলেন, বলছে আমার দেখুন আমার কোনো ইচ্ছা নেই বিবাহ করার, কিন্তু আপনি যে একটা প্রতিজ্ঞা করেছিলেন ভগবানের সামনে সেটা রক্ষা করার জন্য। তখন তার ছেলে জিজ্ঞাসা করছে কি জন্য এসছেন, বলছে তোমার বাবা এরকম বলেছিল। বাবা তো কি তোমার আছে যে আমার বোনকে তুমি বিবাহ করবে, তাই বলে লাঠি পিটা করে তাকে তাড়িয়ে দিয়েছে ছোট বিপ্র। লোকজন ডেকেছে, সালিসি ডেকেছে, সেখানে লিখা পড়া হয়েছে তুমি যদি বৃন্দাবন থেকে সাক্ষী গোপাল বলছো তো, গোপাল যদি এসে সাক্ষী দিতে পারে, তাহলে বড় বিপ্র অবশ্যই তার কন্যাকে তোমাকে সম্প্রদান করবে। তোমার সাক্ষী কে? গোপালই সাক্ষী, যাও গোপালকে আনো। আর তাই চলে গেছেন ছোট বিপ্র। আবার ছুটতে ছুটতে বৃন্দাবনে গিয়েছেন, গোপালের সামনে কান্নাকাটি করছেন, হে প্রভু সত্যিকারে আমার বিবাহ করার কোনো ইচ্ছা নেই, কিন্তু বড় বিপ্র চাইছেন এই কার্য করতে, আর উনি যদি এটা না করতে পারেন ওনার ধর্ম নাশ হবে আর উনি কষ্ট পাবে, তা আমি তো ওনার ভালো চাই, সেই জন্য আপনাকে যেতে হবে এই বিবাহের সাক্ষী দেওয়ার জন্য। কারণ ওনার ছেলে ওনার স্ত্রীর জন্য উনি সৎ কাজ এটা করতে পারছেন। অনেক কান্নাকাটি, তারপরে গোপাল হঠাৎ কথা বলতে শুরু করেছে, বলছেন আরে বিপ্র, ছোট বিপ্র, তুমি কোথাও শুনেছ ভগবান যে সাক্ষী দেয়, তুমি যে আমাকে সাক্ষী নিতে এসেছ শুনেছ কোথাও? তুমি যাও ওখানে, বরঞ্চ আমি যে ওখানে আবির্ভূত হব, তারপরে আমি নাই সাক্ষী দেব। বলছে না তো আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে, আমার সঙ্গে সঙ্গে যেতে হবে, আমি হেঁটে যাব তোমাকে হাঁটতে হবে। আরে ভগবান কোনোদিন হাঁটে? বিগ্রহ কথা বলছে, শব্দ দিচ্ছে, আরে ভগবান কখনো, বিগ্রহ কখনো হাঁটে শুনেছ কোথাও? তখন ছোট বিপ্র উত্তর দিচ্ছে, ভগবান যদি কথা বলতে পারে, তার যদি মুখ থাকে, তাহলে তার পাও আছে, সে হাঁটতেও পারে। আটকে গেছে কথায়, যুক্তিতে আটকে গেছে, ভগবান আর ফেলতে পারছে না, কথা বলেই তো ভুল হয়ে গেল। তা কথা বলেছে বলে সঙ্গে বললে আপনাকে হাঁটতে হবে। বলছে ঠিক আছে, তাহলে কি করো, আমাকে এক সের অন্নের ভোগ লাগাও, আমি খেয়ে দে পেটটা একটু ভারী করে তারপরে যাব। ছোট বিপ্র ভিক্ষা করে ভোগ লাগিয়েছে ভগবানকে। ছোট বিপ্র যখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন আর নেচে নেচে যাচ্ছেন কীর্তন করতে করতে, আর পিছনে ঝুম 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 আওয়াজে গোপাল আসছে। গোপাল আগের থেকে বলেছে বিপ্র, ছোট বিপ্র পিছনে ফিরে আমার দিকে খবরদার তাকাবে না, তাকালেই আমি সেখানে দাঁড়িয়ে যাব। তখন উনি চলছে, চলতে 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 ঠিক
উড়িষ্যার বৃন্দা না দক্ষিণ ভারতে বিদ্যানগর বলে জায়গা, ছোট বিপ্রের দুইজনের বাড়ি ছিল বিদ্যানগর, সেখানে কাছাকাছি এসে গেছে। এই যে দেখাচ্ছে বট গাছ, এই তো আমাদের গ্রামে এসে গেছি, আর ঝুনঝুন আওয়াজে আসছে, বোঝা যাচ্ছে আসছে। তখন ভাবছে ভগবানকে অনেকদিন দেখিনি, একটু দেখি, আর যদি এখানে দাঁড়িয়েও যায় তাহলে অসুবিধা নেই, সবাইকে ডেকে নিয়ে আসবো, ভগবানকে না দেখে থাকতে পারছি না। তারপরে পিছন ফিরে যখন তাকিয়েছেন গোপাল সেখানে দাঁড়িয়ে গেছে। তখন বলছে আর তো আমি যাব না, আমি এসে গেছি এই পর্যন্ত, তুমি পিছনে তাকিয়েছো, আর আমি যাব না, তোমার এখন লোকজন ডেকে নিয়ে আসো। তখন লোকজন ডেকে নিয়ে এসছে, গোপাল নিজের মুখে সাক্ষী দিয়েছে এসব মিথ্যা কথা নয়, ভগবান যে হেঁটে হাঁটে, ভগবান যে কথা বলে, ভগবান যে প্রসাদ খায় ভোগ খায় সব প্রমাণ আছে। তারপরে কি হয়েছে, এই গোপাল বিদ্যানগরে দক্ষিণ ভারতে এসেছেন, দক্ষিণ ভারতে যখন এসেছে উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব হ্যাঁ কাঞ্চি বিজয় করেছিলেন, পুরুষোত্তম দেব ওই গোপালকে নিয়ে এসেছিলেন। গোপালকে নিয়ে এসে জগন্নাথ মন্দিরের কাছে বসিয়েছিলেন। তখন এই গোপাল দক্ষিণ ভারত থেকে উড়িষ্যাতে পুরীতে আসেন, ওখানে রাখেন। কিন্তু কিছুদিন পরে এই জগন্নাথ পুরীর রাজাকে কমপ্লেন করেন, কি ভাগাভাগি নিয়ে কমপ্লেন, ভগবানের ভিতর ভাগাভাগি শুরু হয়ে গেছে, কি ভাগাভাগি হচ্ছে না, জগন্নাথ যে রাজাকে কমপ্লেন করছে, রাজা এই তুমি কোথা থেকে গোপাল টোপাল নিয়ে এসেছো, এ আমার ভোগে যা লাড্ডু টাড্ডু ভালো ভালো মিষ্টি থাকে সব ও খেয়ে নেয়, আমি খেতে পারি না। দেখেন কি ঝগড়া, আমরা জানি জড় জগতের লোকেদের ঝগড়া হয়, ভগবানে ভগবানে ঝগড়া হয়, তার ঝগড়া আমাদের মতন নয়, এক হচ্ছে গাছতলা আর হচ্ছে পাঁচতলা। সেই ঝগড়ার ভিতরে এক চিন্ময়ত্ব, সে তীব্র আনন্দের, তা জগন্নাথ কমপ্লেন করলেন রাজাকে, পুরীর রাজা, যে এই গোপালকে নিয়ে এসছো আমার লাড্ডু টাড্ডু সব খেয়ে নেয়, আমি আর খেতে পারি না, একে হটাও হটাও এখান থেকে হটাও, ইনকলাব জিন্দাবাদ, গদি হটাও, এই হটাও তাই হটাও, এই বসাও তাই বসাও, এতে হটাও ওকে হটাও, এরকম সব যেমন ভগবান ও স্লোগান দিতে থাকলেন হটাও। তখন রাজা কি করলেন, এই গোপালকে পুরী থেকে নিয়ে গেলেন, দেখছে ঝামেলা হচ্ছে দুই ভগবানের, তখন ওইখান থেকে কটকে নিয়ে গেছিলেন, কটকে রানী এসেছিলেন, রানী একবার এসেছিলেন এই গোপালকে দর্শন করতে, রাজার স্ত্রী রানী এসেছিলেন, এসে ভাবলেন গোপালের যদি নাক কান ছিদ্র করা থাকতো তাহলে একটু সোনা দানা পরাতাম, রানীর তো অনেক সোনা দানা আছে ইচ্ছা, তো যদি দেখছি তো গোপালের কিছু নাক কান ছিদ্র করা নেই, আর নিরাশ হয়ে ঘরে ফিরে গেছেন। রাত্রে গোপাল স্বপ্ন দেখছেন, আরে রানী তুমি কেন ফিরে গেলে, যশোদা মা ছোটবেলায় আমার নাক কান ছিদ্র করেছিল, তুমি আসো, হ্যাঁ আমি সোনা দানা পরব। আর পরের দিন আবার রানী ছুটতে ছুটতে এসেছে, সোনা দানা পরিয়ে দিয়েছে, তো ভগবানেরও পড়তে ইচ্ছে করে, শুধু ভক্তদের না, সেনক জুয়েলার শুধু ভক্তরা পছন্দ করে, মানুষরা পছন্দ করে তা নয়, ভগবানও।